খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। দর্শক, এরকম ব্যস্ততা, দৌড়, উন্নত সভ্যতা, হাইটেক সমাজ ব্যবস্থার মাঝেও আত্মার বাস্তবতা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে একটি। যদিও বিভিন্ন ধর্ম তার অস্তিত্ব নিয়ে চলতে থাকে, তবুও আমরা কীভাবে জানবো বলুন তো যে আত্মার অস্তিত্ব আছে কি না? হ্যাঁ, একটা নতুন বৈজ্ঞানিক পরীক্ষার একটা স্ট্রিং এই প্রাচীন আধ্যাত্মিক প্রশ্নের উত্তর দিতে সাহায্য করে। আত্মার সংজ্ঞা, আত্মার ধারণা, ভবিষ্যৎ জীবনের ধারণা এবং মৃত্যুর পরে অব্যাহত অস্তিত্বে আমাদের বিশ্বাসের সাথে আবদ্ধ। এটিকে চূড়ান্ত অ্যানিমেটিং নীতি বলা হয়, যার দ্বারা আমরা চিন্তা করি এবং অনুভব করি, কিন্তু শরীরের ওপর নির্ভরশীল নয় সেটা। অনেকে বা অনেক বৈজ্ঞানিক বিশ্লেষণ বা প্রতিফলন ছাড়াই এর অস্তিত্ব অনুমান করা যায়। প্রকৃতপক্ষে জন্ম ও মৃত্যুর রহস্য স্বপ্নের সময় চেতনার খেলা, যেমন কল্পনা এবং স্মৃতি একটি অত্যাবশ্যিক জীবনী শক্তির অস্তিত্বের ইঙ্গিত দেয়। এটি একটি অত্যাবশ্যক, শরীর থেকে স্বাধীনভাবেও বিদ্যমান। তবুও বর্তমান বৈজ্ঞানিক দৃষ্টান্ত জীবনের এই আধ্যাত্মিক মাত্রাকে স্বীকৃতি দেয় না। আমাদের বলা হয় আমরা শুধু কার্বন এবং কিছু প্রোটিনের কার্যকলাপ, আমরা কিছুক্ষণ বাঁচি এবং মরবই, আর মহাবিশ্ব এর কোনো মানে নেই। এটি সমস্ত সমীকরণে কাজ করা হয়েছে, আত্মার প্রয়োজন নেই। কিন্তু জৈব কেন্দ্রিকতা একটি নতুন সব কিছু তথ্য, বাস্তবতার এই ঐতিহ্যগত বস্তুবাদী মডেলকে চ্যালেঞ্জ করে এটা সমস্ত দিক থেকে। এই পুরনো দৃষ্টান্তটি অদ্রবণীয় রহস্যের দিকে আমাদের নিয়ে চলে যায়, এমন ধারণাগুলির দিকে যা শেষ পর্যন্ত অযৌক্তিক, কিন্তু জ্ঞান হলো প্রজ্ঞার সূচনা এবং শীঘ্রই আমাদের বিশ্ব দর্শন ঘটনাগুলিকে ধরবে। অবশ্যই বেশিরভাগ আধ্যাত্মিক ব্যক্তিরা আত্মাকে বৈজ্ঞানিক ধারণার চেয়ে জোরালোভাবে আরও নির্দিষ্ট হিসাবে দেখেন। এটি একজন ব্যক্তির অসম্পূর্ণ সার্বভৌম হিসাবে বিবেচিত হয় এবং বলা হয় যে এটি অমর এবং বস্তুগত অস্তিত্বের অতিক্রম করে সেটা। কিন্তু যখন বিজ্ঞানীরা আত্মার কথা বলেন, যদিও থাকে না, এখনও জানা যাচ্ছে না, তবুও তখন এটি সাধারণত বস্তুবাদী প্রেক্ষাপটে বা মনের কাব্যিক প্রতিশব্দ হিসাবে বিবেচিত হয়। আত্মা সম্পর্কে যা কিছু জানা যায় তা মস্তিষ্কের কার্যকারিতা অধ্যয়ন করে শেখা যায়। তাদের দৃষ্টিতে স্নায়ুবিজ্ঞান হলো আত্মাকে বোঝার জন্য প্রাসঙ্গিক বৈজ্ঞানিক গবেষণার একমাত্র শাখা। ঐতিহ্যগতভাবে বিজ্ঞান আত্মাকে মানুষের বিশ্বাসের একটি বস্তু হিসাবে বরখাস্ত করেছে বা এটিকে একটি মনস্তাত্ত্বিক ধারণায় হ্রাস করেছে, যা পর্যবেক্ষণযোগ্য প্রাকৃতিক জগতের আমাদের জ্ঞানকে আকার দেয়। এইভাবে জীবন এবং মৃত্যু শব্দগুলি জৈবিক জীবন এবং জৈবিক মৃত্যুর এর সাধারণ ধারণা ছাড়া আর কিছুই নয়। তবে অ্যানিমেটিং নীতি হলো রসায়ন এবং পদার্থবিদ্যার নিয়ম। আপনি কেবলমাত্র আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রকে প্রদক্ষিণ করছেন। আমি এখানে বৈজ্ঞানিক বইয়ে স্তূপে ঘেরা আমার অফিসে বসে থাকি। আমি আমার বা আমি আত্মার একটি একক রেফারেন্স বা আমাদের সত্তাকে দখল করা এমন একটি জ্বর, নিরন্তর সারাংশের কোনো ধারণা খুঁজে পাই না। প্রকৃতপক্ষে একটি আত্মাকে কখনো ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখা যায়নি বা পরীক্ষাগারে পরীক্ষা টিউব বা অতি সেন্টিফিউজে ঘোরানো যায়নি। এই বইগুলো অনুসারে মৃত্যুর পর মানব দেহে বেঁচে থাকার কিছুই দেখা যায় না। কিন্তু যদিও নিউরোসায়েন্স মস্তিষ্কের কার্যকরী তাটাকে আলোকিত করে অসাধারণ অগ্রগতি করেছে, কেন আমাদের একটি বিষয়গত অভিজ্ঞতা রয়েছে তা রহস্যময় রয়ে গেছে। আত্মার সমস্যাটি এখানেই নিহিত। আত্মা প্রকৃতি বোঝার মধ্যে, আমি অস্তিত্বের মধ্যে যা অনুভব করে এবং জীবনযাপন করে, কিন্তু এটি শুধুমাত্র জীববিজ্ঞান এবং জ্ঞানীয় বিজ্ঞানের জন্য সমস্যা নয়, বরং সমগ্র পশ্চিমা প্রাকৃতিক দর্শনের জন্য একটা ব্যাপার বা সমস্যা। আমাদের বর্তমান বিশ্ব দর্শন বস্তুনিষ্ঠতা এবং নির্বোধ বাস্তবাদের বিশ্ব মারাত্মক ফাটল দেখাতে শুরু করেছে। অবশ্যই এটি অনেক দার্শনিক এবং অন্যান্য পাঠককে অবাক করবে না, যারা প্লেটো, সক্রেটিস এবং কান্ট এবং বুদ্ধ এবং অন্যান্য মহান আধ্যাত্মিক শিক্ষকের মতো পুরুষদের কাজগুলি নিয়ে চিন্তা ভাবনা করে মহাবিশ্ব এবং মনের মধ্যে সম্পর্ক নিয়ে বিস্মিত হয়েছিলেন। সম্প্রতি জৈব কেন্দ্রিকতা এবং অন্যান্য বৈজ্ঞানিক তত্ত্বগুলির পুরনো ভৌত রাসায়নিক দৃষ্টান্তকে চ্যালেঞ্জ করতে শুরু করেছে এবং জীবন সম্পর্কে কিছু কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেছে। একটা আত্মা আছে কি?
কিছু কি সময়ের বিপর্যয় সহ্য করে। সত্তা, বাস্তবতা এবং মহাজাগতিক সম্পর্কে এই নতুন দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দু হলো জীবন এবং চেতনা। যদিও বর্তমান বৈজ্ঞানিক দৃষ্টান্ত এই বিশ্বাসের উপর ভিত্তি করে যে বিশ্বের একটি বস্তুনিষ্ঠ পর্যবেক্ষক স্বাধীন অস্তিত্ব রয়েছে, তার বাস্তব পরীক্ষাগুলি ঠিক বিপরীত নির্দেশ করে। আমরা মনে করি জীবন হলো পরমাণু এবং কণার ক্রিয়াকলাপ, যা কিছুক্ষণের জন্যে ঘুরতে থাকে এবং তারপর শূন্যতায় বিলীন হয়ে যায়। কিন্তু যদি আমরা সমীকরণে জীবন যোগ করি, তাহলে আমরা আধুনিক বিজ্ঞানের কিছু প্রধান ধাঁধা ব্যাখ্যা করতে পারবো, যার মধ্যে রয়েছে অনিশ্চয়তা নীতি, জটলা এবং মহাবিশ্বকে রূপদানকারী আইনের সূক্ষ্ম সুর। বিখ্যাত দুই স্লিট পরীক্ষা বিবেচনা করুন। আপনি যখন একটি কণাকে গর্তের মধ্যে দিয়ে যেতে দেখেন, তখন এটি একটি বুলেটের মতো আচরণ করে, একটি বা অন্যটি চেনা দিকে যায়। কিন্তু যদি কেউ কণাটি পর্যবেক্ষণ না করে, তবে এটি একটি তরঙ্গের আচরণ প্রদর্শন করে এবং একই সময় ওয়ে স্লিটের মধ্যে দিয়েই যেতে পারে। এই এবং অন্যান্য পরীক্ষাগুলি আমাদের বলে দেয় বা শেখায় যে 1926 সালে মহান নোবেল পুরস্কার বিজয়ী ম্যাক্স বন প্রদর্শনের মতো অবিলম্বিত কণাগুলি শুধুমাত্র সম্ভাব্যতার তরঙ্গ হিসেবে বিদ্যমান। তারা পরিসংখ্যানগত ভবিষ্যৎবাণী, একটি সম্ভাব্য ফলাফল ছাড়া কিছুই নয়। পর্যবেক্ষণ না করা পর্যন্ত তাদের কোনো বাস্তব অস্তিত্ব নেই। মন যখন ভাড়া স্থাপন করে, তখনই তাদের সময়কাল বা মহাকাশে অবস্থান হিসেবে ভাবা যায়। পরীক্ষাগুলি এটি ক্রমবর্ধমান স্পষ্ট করে দেয় যে পরীক্ষকের মনের জ্ঞানও সম্ভাবনাকে বাস্তবে রূপান্তর করার জন্যই যথেষ্ট। অনেক বিজ্ঞানী এই পরীক্ষাগুলির প্রভাব খারিজ করে দেন, কারণ সম্প্রতি পর্যন্ত এই পর্যবেক্ষক নির্ভর আচরণকে উপপরমাণু জগতে সীমাবদ্ধ বলে মনে করা হয়েছিল। যাই হোক, বিশ্বজুড়ে গবেষকরা এটিকে চ্যালেঞ্জ করছেন। প্রকৃতপক্ষে এবছরই পদার্থবিদদের একটি দল দেখিয়েছে যে মানব মাপের বিশ্বেও কোয়ান্টাম অদ্ভুততা ঘটে। তারা 430টি পরমাণু পর্যন্ত গঠিত বিশাল যৌগগুলি অধ্যয়ন করেছেন এবং নিশ্চিত করেছেন যে এই অদ্ভুত কোয়ান্টাম আচরণটি আমার বা আমরা যে বৃহত্তর বিশ্বে বাস করি তার মধ্যে প্রসারিত। গুরুত্বপূর্ণভাবে মানুষ এবং অন্যান্য জীবন্ত প্রাণীর আত্মা আছে কিনা সেই প্রশ্নে এর সরাসরি প্রভাব রয়েছে। কারণ যেমন 200 বছর আগে উল্লেখ করেছিলেন, আমরা যা কিছু অনুভব করি, সমস্ত রং, সংবেদন এবং বস্তু সহ যা আমরা অনুভব করি, আমাদের মনের উপস্থাপনা ছাড়া আর কিছুই নয়। স্থান এবং সময় সব একসাথে রাখার জন্যে মনের হাতিয়ার। এখন আদর্শবাদীদের চিত্ত বিনোদনের জন্যে বিজ্ঞানীরা স্থানভাবে স্বীকার করতে শুরু করেছেন যে এই নিয়মগুলি নিজেই অস্তিত্বকে সম্ভব করে তোলে। প্রকৃতপক্ষে উপরের পরীক্ষাগুলি নির্দেশ করে যে বস্তুগুলি কেবলমাত্র বাস্তব বৈশিষ্ট্যগুলির সাথে বিদ্যমান থাকে যদি সেগুলি পর্যবেক্ষণ করা হয়। ফলাফলগুলি কেবল আমাদের ধ্রুপদী অন্তর্দৃষ্টিকে অস্বীকার করে না, তবে পরামর্শও দেয় যে মনের একটি অংশ, আত্মা, অমর এবং স্থান এবং সময়ের বাইরে বিদ্যমান। অন্য জীবনের আশা, উইল ডুরান লিখেছেন, আমাদের নিজের মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে এবং আমাদের প্রিয়জনদের মৃত্যু সহ্য করার সাহস দেয়। আমরা যদি বিশ্বাসের সাথে লড়াই করি, তবে আমরা দ্বিগুণ সশস্ত্র হই, আর বিজ্ঞানের সাথে যুদ্ধ করলে আমরা 3 বার সশস্ত্র হই। শেষ করছি অনেকদিন আগে একটা খুব সুন্দর গানের কলি। ওই মহাসিন্ধুর পার হতে কি সঙ্গীত ভেসে আসে। বৈদ্যনাথ এক্সক্লুসিভ রিপোর্ট।